প্রকল্পে বর্ধমান জেলা পরিষদের অংশ থেকে যে টাকা দিয়ে এই ঘরগুলি মানে 20টি ঘর আদিবাসী বিদ্যাটি আদিবাসী করাতে করা হলো, এর জন্য অত্যন্ত মানে আমরা গর্বিত জেলা পরিষদের কাছে। এবং এই উন্নয়ন অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ুক, এবং এই যে নতুন প্রযুক্তিতে ঘর, এই যে প্রযুক্তির ঘর অন্যান্য কর্নারে, মানে ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম এই প্রযুক্তিতে ঘর হচ্ছে, এমনকি ইন্ডিয়াতেও এই প্রযুক্তি এখনো অ্যাপ্লাই করা হয়েছে কিনা আমাদের জানা নেই। এই প্রযুক্তি অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়লে আমরা অনেক কম পারিশ্রমিকে এবং অনেক কম সময়ের মধ্যে এই সুন্দর সুন্দর ঘর তৈরি করতে পারবো। আশা করবো এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যে প্রয়াস সেটা তো থাকলোই, তাছাড়াও বিভিন্ন কর্নার থেকে এই প্রচারটা যেন হয় এটুকু আমরা আশা রাখছি। এছাড়াও এটাকে মডেল ভিলেজ হিসাবে আমরা একটা দেখাতে পারছি, কারণ আমাদের এমনিতে সামনেই অজয় নদী, ভীষণ বন্যা কবলিত এলাকা। এই যে একটা পাড়াকে, অন্তত একটা আদিবাসী পাড়াকে আমরা এই উন্নয়নের জায়গায় আনতে পারলাম, এবং একটা কয়েকটা বাড়িকে আমরা যে এই জায়গায় এনে এদের একটা একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারলাম, এবং বন্যার হাত থেকে অন্তত এই ফ্যামিলি কয়েক থেকেও আমরা বাঁচাতে পারলাম। প্রত্যেক বছরই আমাদের এখানে বান বন্যা হয়ে বাড়িগুনা ভেঙে যেত, আমরা সেই সময় কোন রাস্তার সাইডে হোক বা ওই নতুনপুরের সাইডে হোক যা যা করার মতন আশ্রয় নিতাম, কিন্তু এখন আমাদের এই বাড়ি পাকা বাড়ি হওয়াতে আমরা সত্যি খুবই প্রজেক্টটা তৈরিতে যিনি সর্বতভাবে সহায়তা করছেন তিনি হচ্ছেন সুজিত দাস, আমাদের জেলা পরিষদের যে এডিএম সাহেব, আমাদের জেলা শাসক এবং মহকুমা শাসক তাদের নেতৃত্বে এবং এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে আমরা এই প্রকল্পটিতে হাত বাড়িয়েছিলাম। প্রথমে আমাদের অনেক মধ্যে অনেক কিন্তু ছিল, মানে আমাদের প্রশ্ন বা জিজ্ঞাসা ছিল, আস্তে আস্তে বাড়িগুলো তৈরি হওয়ার পর সেই জিজ্ঞাসাগুলো আমাদের মন থেকে দূর হয়ে গেছে এবং আমরাই এখন অন্যদের বোঝাতে পারবো। এতে এই প্রত্যেকটা বাড়ি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক 20,000 টাকা, তার সাথে স্বেচ্ছাশ্রম আছে। এলাকার মানুষজন প্রথমে একটু কিন্তু ভাব রেখেছিল যে এই বাড়িটা টিকবে কিনা, বা এলাকার মাটি সয়ালে বা এখানকার জল হয় বাড়িগুলো টেকসই হবে কিনা, কিন্তু বাড়িটি তৈরি হয়ে যাওয়ার পরে তাদের সে সন্দেহ নিরসন ঘটেছে, তারা এখন খুব খুশি, প্রায় 20টা বাড়ি প্রায় শেষ হয়ে গেছে। আমরা এরকম প্রকল্প অন্য জায়গায় রেপ্লিকেট করার কথা ভাবছি, আমরা পঞ্চায়েত সমিতি থেকে একটা ডিসিশন নিয়েছি যে সমগ্র আইওআই বাড়িগুলো এই টেকনোলজিতে আমরা করব। আমরা সেমর্মে জেলা পরিষদকে জানিয়েও দিয়েছি, পরবর্তীকালে যদি আমাদের আইওআই বাড়ি কোনো নির্দিষ্ট মডেল ছিল না, একটা সরকারি মডেল থাকলেও অনেক ক্ষেত্রে সেটা মানা হতো না, কিন্তু এই 20,000 টাকায় এখন বর্তমানে 25,000 টাকা আইওআই পাওয়া যায়, তার সাথে যদি স্বেচ্ছাসম যুক্ত করা একটা 225 স্কোয়ার ফিটের একটা বাড়ি তৈরি করা যাবে। তা আমরা ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সুজিতবাবুকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রজেক্টটা আমাদের এখানে নিয়েছেন জেলা শাসক, তিনি প্রথম উদ্যোগ নিয়ে আমাদের প্রথমে বলেছিলেন, আমরা রাজি হয়ে যাই। এর জন্য পঞ্চায়েত সমিতিও খুব এগিয়ে এসছেন, তারা তাদের অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও পঞ্চায়েত সমিতি এগিয়ে এসছেন এবং তারাও সর্বতভাবে সহায়তা করেছেন। তার গ্রাম পঞ্চায়েতের যারা কর্মচারী আছেন এবং আমাদের এসেই মানববাবু, তারাও সকলে মিলে এই প্রজেক্টের রূপায়ণে সহায়তা করেছেন। এখন অন্যান্য ব্লক থেকে বিভিন্ন আধিকারিকরা আসছেন দেখতে। আমাদের সমস্ত পঞ্চায়েতগুলি প্রধানরা এইগুলি দেখেছেন, দেখার পরে প্রত্যেকেই আগ্রহ প্রকাশ করেছেন যে এই ধরনের লোকাল হাউস প্রত্যেকেই তার নিজের নিজের এলাকায় তৈরি করবেন। তার মূল কারণটা হচ্ছে যে সত্যি সত্যি এত সুন্দর কম পয়সায় এটা 20,000 টাকা এবং তাদের নিজস্ব শ্রমের মধ্যে দিয়ে এটা গড়ে উঠেছে। সেক্ষেত্রে যে ঘরটি তৈরি হয়েছে সেটা এত সুন্দর হয়েছে, যেটা কি বলা যায় যে মোটামুটিভাবে এটা তো ঝড়ে নষ্ট হবেই না, এবং বান বন্যা ইত্যাদিতেও হচ্ছে যে সাংঘাতিকভাবে মানুষকে প্রোটেকশন দেবে, ওই ছাদটা পর্যন্ত ব্যবহার করা যাবে। ঘরগুলি তৈরি করা হয়েছে মোটামুটি আলো হওয়ার দিক থেকেও মোটামুটি স্বাস্থ্যকর, সেখানে একটা মোটামুটি ঘর যেটা আছে 9 ফুট বাই 9 ফুট একটি বড় ঘর, 4 ফুটের একটি হচ্ছে যে রান্নাঘর, আবার পাশেই একসঙ্গে একটা লাগোয়া
স্নানের ঘরও করা যেতে পারে, আবার পায়খানা হিসাবে ব্যবহার করা যেতে পারে, সঙ্গে একটা এক চিমটে বারান্দাও পাওয়া যাচ্ছে। এটা একটা বিশাল দিক। এত কম পয়সায় এই ধরনের সমস্ত সুযোগটাকে করে দেওয়া আমাদের তো মনে হয় ইতিপূর্বে আমরা দেখি নাই, এটা আমাদের এই এলাকায় কখনোই কেউ দেখেন নাই এই ধরনের এত কম পয়সায় এইরকম বাড়ি হয়। আমার তো মনে হয় যে প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির আগ্রহ করে এই জিনিসটাকে করা উচিত।